be here. আমাদের সামাজিক মাধ্যম এখন বেশ একটা হুজুগে মাতোয়ার। হুজুগটি হলো পরিবারে কার দায়িত্ব এবং কর্তব্য বেশি। একদল লিখছে মায়ের আর একদল লিখছে বাবার। শুরু হয়ে গেল আমাদের পুরো করে দিই কারণ তোর শেয়ার করতে পারলে তুই ছাড় না রে। অনেক নষ্ট হব বড় হয়ে বাবার মত হলে। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছাড়া পশু কেবল খাঁচায়, তখন তারে এমনি বকে দেব, বলবো তুমি চুপটি করে পড়ো, বলবো তুমি ভারী দুষ্টু ছেলে। যখন হব বাবার মতো বড়, তখন নিয়ে দাদার খাঁচা খানা ভালো ভালো পুষবো পাখির ছানা। 10:30 যখন যাবে বেজে, নাবার জন্য করবো না তো তারা। ছাতা একটা ভারী করে নিয়ে চটি পায় বেরিয়ে আসবো পাড়া। গুরুমশাই দাওয়া এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে। তিনি যদি বলেন ছেলে কোথা, দেরি হচ্ছে, বসে পড়া করো, আমি বলবো খোকা তো আর নেই, হয়েছি যে বাবার মতো বড়। গুরুমশাই শুনে তখন কবে, বাবু মশাই আসি এখন তবে, খেলা করতে যেতে মাঠে। আমি তাকে ধমক দিয়ে পাব, কাজ করছি গোল করো না মেলা। রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব, করবো না তো ভয়। মামা যদি আসেন ছুটে এসে, হারিয়ে যাবে আমার কোলে চড়ো, বলবো আমি দেখছো নাকি মামা, হয়েছি যে বাবার মতো বড়। দেখে দেখে তাই তো খোকা আমার, সেই খোকা আর নাই তো। আমি যেদিন প্রথম বড় হব, মা সেদিন গঙ্গা স্নানের পরে খিড়কি দুয়ার দিয়ে ভাববে কেন গোল শুনি নে ঘরে। তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ছিকে। মা দেখে তাই বলবে তাড়াতাড়ি, খোকা তোমার খেলা কেমন ধরো, আমি বলবো মাইনে দিচ্ছি আমি, বাবার মতো বড়। কুড়োয়ে যদি টাকা, কুড়োয়ে খাওয়া যত চাই মা, এনে দেব আবার। আশ্বিনীতে পুজোর ছুটি হবে, মেলা বসবে গাজন তলার হাটে, বাবার নৌকো কত দূরের থেকে লাগবে সে বাবুগঞ্জের ঘাটে। বাবা মনে ভাববে শাশুজি খোকা তেমনি খোকাই আছে বুঝি, ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমার বড়। আমি বলবো দাদা পুরুষ এসে, আমি এখন তোমার মতো বড়, দেখছো নাকি যে ছোট মান জামা পড়তে গেলে আট হবে যে আমার। আজকের মঞ্চ দেখতে দেখতে রবীন্দ্র ভাবনায় রবীন হয়ে উঠেছে। Gracias.